বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সহকর্মী বৃন্দ এবং কৃষক দলের সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা আজকে সারাদিন ব্যাপী মিটিং করেছেন শুনলাম, কিন্তু আপনারা কৃষক দল করেন কাজে কৃষকের যে কি অবস্থা বর্তমানে সেটা আপনারা নিশ্চয়ই সবাই জানেন, ভালো করে সবাই জানেন, এবং এ জানলেও এই জিনিসগুলিকে আরো বেশি আপনারা জানেন, কিন্তু জনগণ কিন্তু এতটা জানে না। জনগণকে আরো বেশি করে জানানোর জন্যই আপনাদের কর্মকাণ্ড বৃদ্ধি করা, প্রচার প্রচারণা বৃদ্ধি করা, প্রয়োজনে পোস্টার লিফলেট এগুলো বৃদ্ধি করতে হবে। কারণ সাধারণ কৃষক সে কিন্তু লিফলেটে কি লিখতে হবে বা কি লিফলেট সেটাও সে বুঝবে না, অনেকে হয়তো পড়তেও পারবে না। সেই জন্য আপনারা যদি কৃষক দল করেন তাহলে কিন্তু লিডারশিপটা আপনাদেরকে দিতে হবে, আপনাদেরকে সেখানে কৃষকের কাছে যেতে হবে, মাঠে ঘাটে যেতে হবে, এবং কৃষকদের সত্যিকারের যারা অরিজিনাল কৃষক তাদেরকে নিয়ে কৃষক দল করতে হবে। আপনি যদি এখন ছাত্র দলের কিংবা যুব দলের সবাইকে নিয়ে নেন, সেখানে যদি অরিজিনাল কৃষক না থাকে তাহলে কিন্তু সত্যিকারের জিনিসটা বুঝতে পারবেন না। সেই জন্য অরিজিনাল কৃষককে নিয়ে কৃষক দলটা গঠন করা উচিত, দরকার। প্রকৃত কৃষক দল তাহলেই হবে, সেখানে ছাত্র দল যুব দল থাকতে পারে কিছু কিছু, কিন্তু মূল তাদেরকে নিতে হবে, কারণ তাদের কথা, তাদেরকে আদেশ নির্দেশ উপদেশ সমস্যা শোনা এবং এই সেগুলি বলা, আপনাদেরকে কী করা উচিত সেগুলো নিয়ে আপনাদেরই করা। দেখেন এখন আমরা দেখি যে ইন্ডিয়াতে বিভিন্নভাবে কৃষককে উৎসাহিত করা হয়, কৃষককে বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা হলে তাদেরকে ভর্তুকি দেওয়া হয়, আমরা জানি দেখে এসেছি। এবং যে কৃষক যে ফসলটা উৎপাদন করে সেটা উৎপাদন করে নিশ্চয়ই তাকে তার পরিবার চালাতে হবে, সেই জন্য তাকে অন্যান্য জিনিস তো কিনতে হবে, খাদ্য চাল। তো সেই জন্য যদি সেই কৃষক তার ফসলটা বাজারে বিক্রি করতে না পারে ভালো মূল্যে, তাহলে সে কী করে বাঁচবে? কিন্তু কৃষক আজকে কি অবস্থায় আছে? কৃষি উপকরণের দাম একটু আগে দুধ বললো এবং আপনারা সবাই শুনেছেন নির্বাচনের সময় বললো যে কৃষি ইয়ে করে কৃষককে খুশি করার জন্য আমরা বিনামূল্যে সার দেব, কৃষি উপকরণ দেব, এবং কী করবো চালের দাম কমাবো ইত্যাদি ইত্যাদি সকল কী করবার জন্য ভোটের জন্য এগুলো বললো। কিন্তু বাস্তবে কি সেই জিনিসটা হয়েছে? আমাদের সময় যে কৃষি উপকরণের দাম ছিল তার থেকে কয়েক গুণ এখন বাড়িয়েছে, আপনারা দেখেছেন সার থেকে তার কীটনাশক থেকে অন্যান্য সব কিছু কয়েক গুণ বাড়িয়েছে, এবং সেগুলো বাড়ালে সেই অনুযায়ী কৃষকের কাছ থেকে সেই দামে আবার বাজার তাদের কাছে কিনতে হবে। না কিনলে সরকারকে তো আমরা কৃষক দলে তো আলমগীর ছিল, মানে এই কৃষি মন্ত্রণালয়ে ছিল, সে জানে যে কৃষকের জন্য আমরা কী কী করেছি, কত ভর্তুকি দিয়েছি বিভিন্ন জায়গায়, এবং এটা নিয়ে আমরা চিন্তা করতাম যে তার ফসলটা কত উৎপাদন হতে কত খরচ পড়ছে, এবং তাকে একটু লাভ না দিলে সে এটাতে ইন্টারেস্টেড থাকবে না এই পেশায়, তাকে লাভ দিতে হবে যাতে সে আগামী দিনে আবার উৎপাদন করার জন্য আরও উৎসাহ নিয়ে বেশি করে উৎপাদন করে। সেই জন্যই কৃষকের কথা চিন্তা করতাম এবং তাদের ফসলের মূল্য আমরা নির্ধারণ করতাম, ক্যাবিনেট মিটিংয়ে নির্ধারণ করতাম যে কী করা উচিত, কোনটা দেওয়া উচিত, বেড়েছে তাহলে দিতে হবে, দরকার সরকারকে আমাদেরকে ভর্তুকি দিতেই হবে, কৃষক তো গরিব, আমাদের এমন একটা জায়গা কৃষি অনেকের ভর্তুকি দিতেই হবে, সরকার থেকেই ভর্তুকি দিতে হবে, কিন্তু আজকে সেগুলোর কিছুই নেই। কৃষি উৎপাদন দিনে দিনে কমছে, সেগুলোর উৎপাদন আমাদের বাড়া উচিত, কমে যাচ্ছে, এবং আমরা প্রতিনিয়ত আমদানি নির্ভর হয়ে পড়ছি,
আমদানির দিকে এদের বেশি ঝোঁক, আমদানি করলে কমিশন পাওয়া যায়, বড় বড় লোক তাদের সুবিধা, তাদের সেই জন্য কৃষকের কী হলো সেটা দেখা তো তাদেরই না, আমদানি করলে তাদের সুবিধা যাদের সেই জন্য আমদানিটা বেশি করা হয়। আজকে এই অবস্থায় চলে গেছে বাংলাদেশে, কৃষি জমিও কিন্তু কমে যাচ্ছে বিভিন্ন জায়গায়, দেখেন কৃষি জমিও দিনে দিনে কমে যাচ্ছে। কিন্তু কৃষি জমি যদি কমে যায়, উৎপাদন যদি কমে যায়, তাহলে বাংলাদেশের মতো এই গরিব দেশ কি আমদানি করে এই দেশের মানুষকে কম দামে খাওয়াতে পারবো? কম দামে খাওয়াতে গেলে তো আপনাকে সেখানে তো ভর্তুকি দিতে হবে, তাহলে কৃষককে ভর্তুকি দিয়ে যদি উৎপাদন বাড়ানো যায় সেটা কি বেশি ভালো নয়, নাকি আমদানি দিয়ে আমদানি করে সেখানে ভর্তুকি দেবে সাধারণ মানুষকে, এটা ইয়ে করবার জন্য দাম বেশি হবে, চালের দাম অনেক বেশি পড়বে সেই জন্য ভর্তুকি দিবে, তাহলে তো কৃষকের লাভ হলো না, কিছু টাকা আপাতত সাধারণ মানুষ পেতে পারে, কিন্তু এদের মানে সেই দিকে নজর নেই। শুধু কৃষি নয়, শিল্পের ক্ষেত্রেও তাই হচ্ছে, শিল্পের ক্ষেত্রেও এটা যে আসেন আপনারা যদি দেখেন পাট, এই যে নজরুল ইসলাম থেকে শ্রমিকদের উনি তো দীর্ঘদিন শ্রমিক দল করেছেন, যে পাট শিল্প এটা তো কৃষির মধ্যে পড়ে, পাট তো কৃষি, পাটের কি অবস্থা করেছিল তারা স্বাধীনতা পরে যখন ক্ষমতায় ছিল, এখনো যে ক্ষমতায় এখনো পাটের কি অবস্থা দেখেন, পাট শিল্পটাকে ধ্বংস করা করেছে এরা করেছে। এখন আমাদের দেশি ইন্ডাস্ট্রিগুলো যে আপনারা খবর নিয়ে দেখেন যে কৃষক দল করেন, কিন্তু আপনারা হয়তো দল করেন কিন্তু হয়তো আপনার আপনাদের তো বিভিন্ন পেশায় আপনারা এক একজন আছেন, সেখানে আপনারা যদি দেখেন শিল্প, শিল্প কলকারখানা, আমাদের কত শিল্প কলকারখানা এখন বন্ধ হয়ে যাচ্ছে। এই যে গার্মেন্টস শিল্প যেটার কথা আমরা বলতাম, সেই গার্মেন্টস শিল্প কিন্তু এখন অনেক বন্ধ হয়ে গেছে, অনেক অন্যের হাতে চলে গেছে, কেন যে আমরা সেটাকে সঠিকভাবে আমরা এই নিয়ে সরকারের ভুল নীতি বা নিজের স্বার্থ বা অন্যের স্বার্থের জন্য আজকে এই সেক্টরটাকেও তারা শেষ করছে, টেক্সটাইল সেক্টর সেটাকেও শেষ করা হচ্ছে, তারপর অন্যান্য যে কুটির শিল্প আমাদের যেগুলো আছে, এখানে তো দু একজন আছে যাদের আমার মনে করি তাদের দলের সঙ্গে, তাদেরকে আমি দেখেছি তাদের দলের সঙ্গে সম্পৃক্ত আছে, এই তাঁতিদেরই বা কী অবস্থা, এই তাঁত শিল্প এটাকেও তারা শেষ করেছে। কাজে বাংলাদেশে যদি কৃষি থেকে আরম্ভ করে অন্যান্য শিল্প কলকারখানা সব যদি আস্তে আস্তে কমতে থাকে, তাহলে স্বাভাবিকভাবে জিনিস যত কমবে বেকারত্ব তত বাড়বে, বেকারত্ব বাড়বে, আর বেকারত্ব বাড়লেই দেশে নানা রকম সমস্যা তৈরি হবে, দেশে শান্তি থাকবে না, উন্নয়ন থাকবে, এগুলো সব কিসের জন্য হচ্ছে? এগুলো সব দেশে গণতন্ত্র না থাকার জন্য, আজকে জনগণের হয়ে কথা বলার জন্য কেউ নেই, এই যে পার্লামেন্ট একটা বসায় হাট, পার্লামেন্ট বসায় এখানে কি আপনাদের এই সমস্যা নিয়ে কোনোদিন আলোচনা হয়েছে? কৃষকের সমস্যা নিয়ে আলোচনা হয়নি, কৃষকের যে কেনা পরশু কপি কাগজে ছিল তারা পাম্প চালাতে পারছে না, পাম্প চালাতে পারছে না তাদের জিনিসপত্র এত দাম বেশি, তারপরে কৃষকের এটা নিয়ে কোনো আলোচনা হয়নি, শিল্পর যেগুলো ইয়ে হচ্ছে সেগুলো নাকি কোনো দেশের যত সমস্যা আছে, এই যে ব্যাংক লুট হচ্ছে, অমুক হচ্ছে, শেয়ার মার্কেট এটা সেটা এত যে হয়েছে, এই সকল পার্লামেন্ট এরা কি আলোচনা করছে? কেন এরা জনগণের দ্বারা নির্বাচিত নয়, এরা স্বঘোষিত স্বঘোষিত এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, এরা নিজে নিয়ে ব্যস্ত, এরা কিছু করবে না, কিন্তু এই কৃষক প্রতি অসহায়। বিভিন্ন প্রদেশে বিদেশে কিন্তু আমরা দেখেছি কৃষকরা বিদ্রোহ করে, কৃষকরা আন্দোলন করে, আমরা দেখেছি বিভিন্ন সময় যখন ওরা সবজি টবজি দাম পায় না, মেয়ের দাম পায় না, তখন তারা রাস্তাঘাট বন্ধ করে দিয়ে রাস্তায় ফেলে দিয়ে তারা বসে থেকে নানা রকমের
আমরা টেলিভিশন টেলিভিশন নানা জায়গায় দেখি, কিন্তু আমাদের কৃষক তো সেরকম অর্গানাইজ নয়। তাদেরকে যদি অর্গানাইজ করা না যায় তাহলে কিন্তু তারা কখনো এগুলো নিয়ে প্রতিবাদ করার মতো তাদেরই থাকবে না। প্রতিবাদের জন্য আপনাদেরকে তাদের পাশে থাকে, তাদেরকে সাহস যোগাতে হবে, তাদেরকে অর্গানাইজ করতে হবে, তারাই তারা প্রতিবাদ করবে। নাহলে তারা হয়তো বলবে যে ঠিক আছে না খেয়ে মরবো, কিন্তু ওরা যে প্রতিবাদ করে এর জন্য যদি তাদের যদি আরো অত্যাচার সহ্য করতে হয়, সেই অত্যাচারও সহ্য করতে পারবে তারা, যদি তাদেরকে সেইভাবে বোঝানো যায়, বলা যায়, অর্গানাইজ করা যায় তাহলে। সেই জন্য কিন্তু কৃষক দলটা কিন্তু অনেকেই ভাবে যে কৃষক দল এটা আবার কি, এটা আমার জন্য গুরুত্বপূর্ণ নয়। কিন্তু আমাদের মতো কৃষি প্রধান দেশে কিন্তু কৃষক দল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মনে করি এখানে ভালো ভালো লোক থাকা উচিত উপরে লেভেলে। কৃষক সাধারণ কৃষকদেরও নিতে হবে প্রত্যেকের এলাকা ভিত্তিক, আপনাদের একদম ওয়ার্ড ভিত্তিক কমিটি থাকা উচিত কৃষকদের। একদম ওয়ার্ড আছে বললে হবে না, ওগুলো অ্যাক্টিভ কমিটি হতে হবে। যারা সত্যিকার কৃষক তাদেরকে নিয়ে ওয়ার্ড কমিটি করতে হবে, তাদেরকে নিয়ে ইউনিয়ন কমিটি করতে হবে, তাদেরকে নিয়ে থানা কমিটি করতে হবে, তারপরে ডিস্ট্রিক্ট কমিটি হবে, তারপরে সেন্ট্রাল কমিটি হবে, এরকমভাবে যদি না হয় তাহলে কিন্তু কৃষক দল হবে না। এটা একটা, যেহেতু আমাদের এখন শিল্প কলকারখানা বেশিরভাগই প্রাইভেট সেক্টরে চলে গেছে, সব ইয়ে হয়ে গেছে, সেই জন্য হয় করে কিন্তু শ্রমিকীটা সংগঠনটা কিছুটা হলেও দুর্বল হয়েছে, এটা তো আপনারা জানেন নানা কারণে সবাই চাকরি টাকরি করে। কিন্তু এই সেক্টরটা এখনো অর্গানাইজ করার অনেক সুযোগ আছে, সেই জন্য কৃষক দলটাকে ভালো মতো অর্গানাইজ করা দরকার। আমি দুদুকেও বলেছিলাম মহাসচিব এখন টাইম দিতে পারবে না, কাজে আপনাদের ইয়ে হলো উনি থাকলেও উনি এখন টাইম দেওয়ার মতো নেই, উনি দলের জন্য অনেক সময় দিতে হবে। আর তারপরে তো কিছু সময় দলের জন্য কাজ করে আর বাকি সময় জেলে থাকে, এই হলো অবস্থা। এখন এই তো অবস্থার মধ্যে আমরা সব আছি, কাজে সেই জন্য কৃষক দল এক ভালো মতো অর্গানাইজ করে, ভালো লোক দিয়ে অর্গানাইজ করলে তাহলে আমরা মনে করি যে কৃষক দলটা সত্যিকার ইফেক্টিভ একটা দল হবে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কৃষক দল হবে। আমাদের ছাত্র দল, যুব দল, তারপর কিন্তু কৃষক দলকে দেখা উচিত, কৃষক দল, শ্রমিক দল, সেগুলো দেখা উচিত কৃষক দলকে। কাজে কৃষক দলটা আমি মনে করি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের আপনাদের প্রত্যেক এলাকায় কৃষক দলকে ভালো মতো অর্গানাইজ করা উচিত, সত্যিকারে কৃষক দল করা উচিত। এবং যখন যে সমস্যাগুলো কৃষকদের, যখন ধানের দাম পায় না, বেশি হয়ে গেছে উপকরণের দাম, এর প্রতিবাদ করার জন্য আপনাদেরকে তাদেরকে বোঝাতে হবে, তাদেরকে সাথে নিতে হবে এবং প্রতিবাদও করতে হবে। যে প্রতিবাদ করতে পারে না, যে বোবা, প্রতিবাদ না করলে কিন্তু কখনো কিছু পাওয়া যায় না। নিজের যে জিনিসটা আদায় করতে দিতে গেলে আমি বলি না যে ভাঙচুর জ্বালা পোড়াও করতে হবে, কিন্তু প্রতিবাদ করার জন্য আওয়াজ দরকার, দরকার ভয়েস দরকার, সকলেরই দরকার প্রতিবাদ, শান্তিপূর্ণ প্রতিবাদই করা দরকার, প্রতিবাদ করা উচিত। প্রতিবাদ করলে আমরা মনে হয় সেখান থেকেও অনেক ফল পাওয়া যাবে। এবং সাংবাদিক ভাইয়েরা আছে, তারা নিশ্চয়ই প্রত্যেকেরই এই দেশের মানুষ, গ্রামের সঙ্গে কৃষির সঙ্গে সম্পর্ক আছে, তারাও নিশ্চয়ই আপনাদের কথাগুলো তুলে ধরবে, লিখবে, আপনারা যখন প্রোগ্রাম করবেন করতে হবে। সারা দেশে যখন কৃষি উপকরণের দাম বাড়ায় তার জন্য প্রতিবাদ করা উচিত। যখন কৃষক কৃষি উপকরণের যে কোনো জিনিস, শুধু আমি বললো ধানটাই তো কৃষি উপকরণ নয়, আরও অনেক জিনিস আছে, সেগুলো যখন সঠিক মূল্য পায় না, হয়তো ঢাকায় দেখা যাচ্ছে যে অনেক দাম, শাক সবজির দাম অনেক বেশি, কিন্তু গ্রাম দেশে দেখা যাচ্ছে যেগুলো কোনো দামই নাই। এই যে আনতে রাস্তাঘাটে, যে আনতে বিভিন্ন চাঁদাবাজি নানা রকম ঘাটে ঘাটে তাদেরকে এই করতে হবে, এই করতে করতে বা পাঠাতে পারে না, নানা কারণে এই সমস্যাগুলো তৈরি হয়। ফলে কৃষক কিন্তু সেখানে
অনেক জিনিস পাঠাতেও পারে না ঠিক মতো, তাদের জিনিসগুলো নষ্ট হয়ে যায়। গরম দেশে দেখবেন কত সস্তা দামে জিনিসগুলো বিক্রি, একটা টাইম আছে যখন দেখবেন টমেটো কেজি হয়ে গেছে হয়তো 1 টাকা 2 টাকা কেজি হয়ে যায়, আর অন্য অন্য ফসলের তাই দাম হয়। সেই জন্য আমি বলছি যে আমাদের দেশে কিন্তু আমাদের মাটি, আল্লাহ তাআলা আমাদেরকে মাটি দিয়েছে এমন উর্বর মাটি, সেই মাটিতে চেষ্টা করলে সব কিছু করা সম্ভব সেখানে। সেই জন্যই সেই জিয়া, এই যে পানির সমস্যা, আমরা জানি যে পানি নিয়ে কিছু আমাদের সমস্যা আছে অনেক, এবং তাদের সঙ্গে আলোচনা করে আমাদের পানির সমস্যা যেমন সমাধান করতে হবে, তেমনিভাবে নিজেদের দেশেও এই সমস্যা সমাধানের বের করতে হবে নিজের দেশে। সেই জন্যই জিয়াউর রহমান এই খাল কাটা কর্মসূচি শুরু করলেন। আপনাদের অনেকেই হয়তো তার সাথে খাল দিয়েও কেটেছেন, খাল কেটেছেন, কিন্তু এই খাল কাটা কর্মসূচিটা আমাদের চালু রাখা উচিত ছিল। আমরা আমাদের সময় কিছু করেছি, কিন্তু তারপরে সবাই ইন্টারেস্ট নেয় না। কৃষক ভাইদেরও বোঝাতে হবে যেটা ফলাফলটা কী। আমাদের বর্ষার সময় যখনই হয় এই পানিটা যাতে আমরা ধরে রাখতে পারি অন্তত পক্ষে, সেই জন্য তো আমাদের নদীগুলো সব ভরাট হয়ে গেছে, কেন পানি আসে না শুধু বালি আসে ইয়ে আসে। তো সেই জন্য আমাদের এইগুলোকে যদি বা নদীগুলোকে যদি আমরা খনন করতে পারি, খাল কাটতে পারি, তাহলে তাহলে কিন্তু আমাদের বন্যাটাও কম হবে, মানুষ ক্ষতিগ্রস্ত কম হবে, ফসলও কিন্তু আপনার ক্ষতিগ্রস্ত হবে না, বন্যাতে ভেসে যাবে না। কারণ যদি নদীগুলি পানি ধারণ করে রাখতে পারে সেগুলির জন্যই আমি মনে করি এই কর্মসূচিগুলো আমাদের দরকার। আমরা শুধু এখন অন্যের দিকে চেয়ে বসে থাকবো কবে আমাদের পানি সমস্যার সমাধান হবে, কবে পানি পাবো না, নিজের দেশে কিছু কিছু জিনিস আছে, নিজেদের দেশে আমাদের লোকজন কিন্তু অনেক কিছু উদ্ভাবন করতে পারে এবং তাদের সেই শক্তি আছে, কাজও করতে পারে বাংলাদেশের মানুষ। আপনি যদি সৌদি আরবে যেয়ে বা লন্ডনে যেয়ে আমেরিকায় যেয়ে বিভিন্ন রকমের কাজ করতে পারেন, সময় দিতে পারেন, তাহলে নিজের দেশে কেন পারবেন না? সেখানে তো আপনারা পুরা তারা আপনাদের সার্ভিসটা নিয়ে ছাড়ে, নাহলে বেতন হবে না, নাহলে চাকরি থাকবে না, কিন্তু বাংলাদেশে আমরা কেন ফাঁকি দেব? আমাদের সেই টাইমটা পুরো দিতে হবে। এবং সেই জিয়া রহমান সবসময় কৃষিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিল, শিল্পকে গুরুত্ব দিয়েছিল, শিক্ষাকে কি গুরুত্ব দিয়েছিল, এই জিনিসগুলো আজকে সব শেষ হয়ে গেছে। আমাদেরকে আবার সেদিকে ফিরে যেতে হবে, আমাদের কৃষি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য এবং সকলের জন্য, যাতে গ্রামের উন্নয়ন, গ্রামের উন্নয়ন না হলে কখনো কিন্তু সারা দেশের উন্নতি হবে না বা উন্নয়ন হবে না, গ্রামের উন্নয়ন করতে হবে। এই যে গ্রাম থেকে শহরমুখী ঢাকায় যে যে আপনারা দেখেন ট্রাফিক জ্যাম, আপনারা দেখছেন তো ট্রাফিক জ্যাম কেন এত, ঢাকায় এত ফুটপাতের এত সব দোকানপাট কেন, সব গ্রাম থেকে মানুষ গ্রামে কোনো কাজ নেই, কাম নেই, কোনো কিছু ইয়ে পায় না সেখানে। তারপরে আছে ওর মধ্যেই আছে আওয়ামী লীগের, ছাত্রলীগের, গুন্ডালীগের চাঁদাবাজি, অত্যাচার, নানা রকম হয় নেই, সেগুলির জন্য আজকে গ্রাম থেকে মানুষের শহরমুখী হচ্ছে, ঢাকামুখী হচ্ছে, যে কোনোভাবে বেঁচে থাকার জন্য যে কোনো একটা কাজ তারা বেছে নিচ্ছে। কাজে আমরা যদি নিজের দেশকে ঠিক রাখতে চাই এবং নিজের শহরের উন্নতি করতে চাই, রাজধানী বলেন ঢাকা, চট্টগ্রাম, যতগুলো বড় বড় শহর আছে সেগুলিকে যদি ইয়ে করতে চাই, গ্রামগুলোকে যদি আমরা আরও উন্নত করতে চাই, সুন্দর করতে চাই, তাহলে সেখানে গ্রামের মানুষের যে প্রয়োজনীয়তা আছে সেগুলিকে আমাদের পূরণ করতে হবে, গ্রামের মানুষের কাছ থেকে জিনিস নিতে হবে, গ্রামের মানুষের যা যা চাহিদা সেগুলো দিতে হবে। যেমন সেখানে শিক্ষা ব্যবস্থার উন্নতি করতে হবে, স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করতে হবে, এবং গ্রামে পল্লী বিদ্যুৎ কে এনেছিল? এই জিয়াউর রহমান, জিয়াউর রহমান পল্লী বিদ্যুৎ এনেছিল। এই যে আপনাদেরকে ডিপ টিউবওয়েল চালু করা এই যেটি কে করেছিল? জিয়াউর রহমান। কিসের জন্য করেছিল? সেই করেছিল যে এগুলো উৎপাদন বাড়ানোর জন্য। তো আজকে তো আপনাদের বোধ হয় দেখবেন যে অর্ধেক হয়তো ডিপ টিউবওয়েল নষ্ট হয়ে পড়ে আছে, কোনো খবর নেই, কেন চালাতে পারে না, এই অবস্থা। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি বলতে চাই যে
শুধু আমরা প্রতিনিধি সভা ডাকবো, আসবো, কথা বলবো, চলে যাব, এটা করলে হবে না। আপনাদের যার যার জায়গায় যে আপনাদের বুঝতে হবে যে পদ পদবি ধরে রাখাটা বড় জিনিস নয়। আপনারা যদি দেশকে ভালোবাসেন, সত্যিকারের রাজনীতি করেন, তাহলে আপনি থাকলেন, আপনি অ্যাডভাইজার হিসেবে থাকতে পারেন। যদি যে মনে করেন যে আপনি সময় দিতে পারেন না, আরও অন্য লোককে নেন যে কাজ করতে পারবে, যাকে খাটাতে পারবেন, তাকে বুদ্ধি দিতে পারবে, এভাবে দিয়ে দলটাকে ওয়ার্ড থেকে একদম নিচ থেকে উপর পর্যন্ত সাজিয়ে গুছিয়ে তোলেন, তাহলে দেখবেন যে আমি মনে করি এই মানুষগুলোকে তৈরি করতে পারে, এই মানুষগুলোকে জাগাতে পারে, এই মানুষগুলোর ভেতরে যে ইয়েটা আছে, দুর্বলতা আছে, যে আমি তো সাধারণ কৃষক, আমি কে, আমার জন্য আর কে কথা বলবে, আমি মরলে মরবো, বাঁচলে বাঁচবে পরিবার নিয়ে, সেটা না, তাকে মানুষ হিসেবে বাঁচার জন্য যা যা সাহায্য দরকার, যা যা করা দরকার, সেটা করবেন, বলবেন। আপনারা তো আমাদেরকে জানাবেন যে যেই হোক, আমরা যেখানেই থাকি, সরকারে থাকি, সরকারের বাইরে থেকে, যেখানেই থেকে আমাদেরকে জানতে হবে যে তাদের সমস্যাগুলো কী এবং কী করলে এই সমস্যার সমাধান করা যাবে, সকলের জন্য উপকার, সরকারের জন্য উপকার হবে, কৃষকের জন্য উপকার, সেগুলি জানলে আমরা সেগুলো নিয়ে আলোচনা করে দরকারে আমরা কমিটি করে দিয়ে তাদেরকে নিয়ে রিসার্চ করে যে রেল এনে কাজ করেছে করে আমরা এটার ইয়ে সমাধান বের করব, এবং সেইভাবে আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা করে আমরা বলি কি দেশটাকে স্বাবলম্বী করার জন্য। এখন আমরা খাদ্যে কিন্তু তারা বলে যে আমরা নাকি স্বয়ং সম্পূর্ণ, যদি অর্ধেক খাদ্য বিদেশে থেকে আনি বা ইয়া নিই, তাহলে আর কোথায় স্বয়ং সম্পূর্ণ হবো, স্বাধীন নই, স্বয়ং সম্পূর্ণ নই, এটা মিথ্যা কথা। কাজে সমস্ত পরিসংখ্যানই ভুল দেখানো হয়, মিথ্যা দেখানো হয়। এই সরকার টিকে আছে শুধু অত্যাচার, ঘুম ঘুম আর মিথ্যাবাদী আর মামলা হামলা দিয়ে টিকে আছে, আর কোনো কিছু নেই। এই সরকার টিকে আছে শুধু এই পুলিশকে ব্যবহার করে, পুলিশকে ব্যবহার করে টিকে আছে। তাই তো পুলিশরা এখন স্লোগান শুরু করেছে, কেন তারা তো মনে করছে এই ধ্বংস, তারাই সব, তাহলে কি মাছের রাজা ইলিশ, দেশের রাজা পুলিশ, বাহ চমৎকার চমৎকার স্লোগান বলেছে, তারাই রাজা এখন তো ইয়ে হয়ে গেছে। তো কৃষকরা বলবে না কেন যে দেশের রাজা, আমরা কৃষক কেন বলতে পারবে না, উৎপাদন করে তারা মানুষকে খাওয়া হয় তারা, তারা কেন বলতে পারবে না, শিল্পে যারা উৎপাদন করে তারা কেন বলতে পারবে না। সেজন্যই আমরা বলি যে এই পুলিশ দিয়ে এই দিয়ে দেশ বেশি দিন চলে না, অত্যাচার গুম খুন করেও কিন্তু ক্ষমতা ধরে রাখা যায় না। আসল হলে মানুষের সেবা করে, দেশের কল্যাণ করে যদি করা যায়, তবেই মানুষের সমর্থন পাওয়া যায়, ভালোবাসা পাওয়া যায় এবং টিকে থাকা যায়। যার জন্যে জওয়ারামান মরেও এখনও মানুষের মনে মনে অন্তরে অন্তরে বেঁচে আছে এবং থাকবে, যে অল্প সময়ের মধ্যে যতগুলো কাজ করে গেছে আজ পর্যন্ত কেউ এত কাজ করেনি, করতেও পারবেন, যেসব আইডিয়াগুলো দিয়ে গেছে বা দলকে যেসব দেখিয়ে গেছে সেগুলোকে এখন বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের আপনাদের সকলকে মিলে এগুলো করতে হবে, তাহলে আমরা দেশটাকে সত্যিকার গড়ে তুলতে পারবো আর মুক্তিযুদ্ধের মূল মন্ত্র যেটা সেটা বাস্তবায়ন করতে পারবো। গণতন্ত্র, উন্নয়ন, জনগণের কল্যাণ, স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান, কর্মসংস্থান সব এগুলো করতে, বেকারত্ব দূর করতে পারবো। তাই আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনাদেরকে বলবো যে আপনারা কৃষক দলটার দিকে নজর দিয়ে এলাকা ভিত্তিক এটা করেন এবং যাতে আমাদেরকে সত্যিকারে জিনিসগুলো দিতে পারে। এবং আপনারা যখন দেখবেন আমরা করেছি এর আগে ওই নরসিংদীতে করেছি, কৃষকরা যে বিরাট হয়েছে, আপনারা যখন যে কোনো জায়গায় করতে পারবেন, আমাদের কোন কোন এলাকায় উৎপাদন হয়, যেমন নওগাঁ, নর্থ বেঙ্গলে আছে, ইয়েতে আছে, এখানে নরসিংদী আছে, আরও কয়েক যেখানে ডাকবেন আমরা যেতে প্রস্তুত আছি। সত্যিকারের লোককে দিয়ে আলি পাবলিকের দেখা যাবে না যে কৃষক, সত্যিকারের কৃষককে দিয়ে করতে পারলে আমরা যেতে রাজি আছি, কথা বলতে রাজি আছি, তাদের সঙ্গে বসতে রাজি আছি, সব কিছু করব, তাদের সমস্যা জানবো, শুনবো এবং সেইভাবে সমাধানের আমরা ব্যবস্থা গ্রহণ করার জন্য পদক্ষেপ গ্রহণ করবো। তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে
আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।